আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুম। এই ঘুমানোর আগে কি কি করণীয়, এটা বিষয়ে একটা আলোচনা, এবং সুচিন্তা এবং দুশ্চিন্তা এবং একটা আসন দিয়ে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। এখন ঘুমানোর আগে কি কি করণীয়, সবসময় খেয়াল রাখবেন ঘুমানোর আগে হাত পা চোখ মুখ মাথা ঘাড় সম্পূর্ণ সুন্দর করে ফ্রেশ করে আপনি ধুয়ে মুছে নেবেন। নিয়ে ফ্রেশ হয়ে আপনি বেডে যাবেন। বেডে গিয়ে আপনার এখন চিন্তাধারাটা কেমন আছে, আপনার সুচিন্তাও হতে পারে দুশ্চিন্তাও হতে পারে। এখন যদি সুচিন্তা ভালো একটা চিন্তাধারা থাকে তাহলে কিন্তু আপনার ঘুম কিন্তু খুব ভালো হবে, এটা সবসময়। আর আপনি সারা রাত্রি ভিডিও দেখলেন, আজে বাজে জিনিস দেখলেন, হয়তো ভয় ভিত্তিক ছবি দেখেছেন, এটা কিন্তু মনের ভিতর চেতনা আসবে, অবশ্যই আসবে। তার কারণের জন্য হবে কি, আপনার যে বাংলায় বলে যে বোবা ধরা, এটা ধরতে পারে কিন্তু অনেক সময়। সেটা ইয়ং বয়সের ছেলেপেলেদের কিন্তু হয়, সেটা এরা উল্টাপাল্টা ভিডিও দেখে, দেখলে রাতে ঘুম হয় না। এবং এই বোবায় ধরা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব, এই নিয়ে আপনারা আশাবাদী হয়তো হবেন, নিশ্চয়ই করবো আপনাদের জন্যে। এবং আপনাদের জন্যেই আমরা চ্যানেল খুলেছি, যাতে আপনাদের আমাদের মনের ভালোবাসাটুকু দিতে পারি। এখন যেটা বলছিলাম আর কি, ঘুমানোর আগে অবশ্যই গা হাত মুখ ধুয়ে নেবেন, পাটা পরিষ্কার ফ্রেশ হয়ে আপনি বেডে যাবেন। অ্যান্ড বেডে গিয়ে দেখা গেল যাদের ভালো চিন্তা থাকছে তারা কিন্তু ঘুম হতে পারে। এবং ঘুমানোর আগে অবশ্যই আপনাকে বাম কাঁথে শুতে হবে। বাম কাঁথে শুলে হবে কি, রাতের দিকে প্রকৃতির প্রভাব থাকে, সূর্যের উত্তাপ কম থাকে, তখন প্রকৃতির বাম নাড়িতে মানে বাঁ দিকের নাকে নিঃশ্বাস প্রকৃতির, আর আপনার প্রকৃতি হবে কি ডান নাকে নিঃশ্বাস হতে হবে। তাহলে হবে কি একটা রিলেশন হবে, ডান বাম সূর্য নারী এবং চন্দ্র নারী, প্রকৃতির প্রভাবটা আপনার উপর পড়বে না। বাম কাঁথে শুলে হবে কি ডান নাকে নিঃশ্বাসটা আপনার আসবে, তখন আপনার শরীরের ভিতরে তাপ সৃষ্টি হবে, তাতে হজমের যেটা আপনি খাদ্য খেয়েছেন সেটা হজমও হবে, দ্বিতীয়ত উল্টা আপনার ভালো ঘুম হবে, এটা সব সময়। বাম বাঁ দিকে কাঁথে অবশ্যই শুতে হবে আপনাকে, এদিকে খেয়াল করে অবশ্যই শুবেন। আর যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, এটা হতেই পারে মানুষের জীবনের মাঝেই হয়, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। এই দুশ্চিন্তাগ্রস্ত যারা আছেন তারা শবাসন করবেন। এখন দেখা যাচ্ছে কি, সুচিন্তা দুশ্চিন্তা দুটো ধারা। সুচিন্তা হচ্ছে মনের ভিতরে একটা ভালো বিষয়ের উপর একটা আনন্দ বোধ হয়, আর খারাপ চেতনা হচ্ছে কামনা ভিত্তিক, হয়তো আপনি কাউকে ভালোবাসছেন সেইটা মনের ভিতরে রিলেশন হচ্ছে, বা বাজে একটা ন্যাকেড ভিডিও দেখেছেন, এটা কুচিন্তা। তাহলে হয়তো তার ভিতরে একটা প্রভাব আপনার মনের ভিতরে রাত্রে জাগতে অটোমেটিক টেনশন ফিল করবেন, এটা তো কামনা বাসনার কারণ, অত সেই দিক খেয়াল রেখে। আপনি বিবাহিত জীবন নন, ইয়ং বয়স, বাইরে একা 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 বাস করছেন, হয়তো বিদেশে আছেন, আপনার চেতনা ভালো একটা ভিডিও না খারাপ ভিডিও দেখলেন, তাতে মনের ভিতরে একটা প্রভাব সৃষ্টি হবে, মনের ভিতরে মানে বিষয়ে একটা বিক্রিয়া সৃষ্টি হবে, একটা মনের ভিতরে এত বিষয় আলো মানে আন্দোলিত হবে, ওই সব বিষয়ের উপরে আপনার কিন্তু ঘুম হবে না। কুচিন্তাটা ব্যবসা ভিত্তিক মানুষের কিন্তু বেশি হয়, যেটা হবার না হয়তো সেটা দুশ্চিন্তা, মানে দূরের চিন্তাটাকে কাছে নিয়ে আসছে, যেটা আপনি জানেন না। আজকে সচিন্তা করুন, ভালো চিন্তা, তাহলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আজ এই মুহূর্তে ভালো না চিন্তা করলে পরবর্তী সময়ে ভবিষ্যৎ তো অন্ধকার, ভবিষ্যৎ আমরা দেখছি না। যেমন পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আমি পরীক্ষা দেবো কালের দিন খুব টেনশন ফিল করছি কি হবে কি হবে, কিন্তু আজ যদি ভালো করে আমি স্টাডি করি অবশ্যই আমার ভালো একটা রেজাল্ট হবে। অর্থাৎ সেই সব চিন্তা করতে, আজকে ভালো হই সেই ভালো চিন্তাটা, আজকে একটা কাজ করি সেই ভালো কিছু করা, তাহলে ভালো চিন্তা আসলো। আর দূরের চিন্তা করার দরকার নেই, দূরের চিন্তা দুশ্চিন্তা, সেটা দূরের দরকার নেই, আজকে ভালো হই। অতএব আপনি সেই বিষয়ে একটা আসন, দুশ্চিন্তা যারা গ্রস্ত হয়েছেন তার একটা আসন করবেন,
আসন করলে আপনার মনের ভিতরে একটা নিজের ভর নিজের একটা আস্থা আসবে, সেটা হচ্ছে গোমুখাসন। আমি সেটা করে দেখাচ্ছি এখন। এখন এই গোমুখাসন করলে মানসিক একটা চাপ পড়ে দেহের উপরে, এবং এই হাত যে অ্যাঙ্গেলে থাকবে এটা অ্যাকিউপ্রেশার হচ্ছে। অ্যাকিউপ্রেশার কারণের জন্যে শরীরের ভিতর প্রত্যেকটা নার্ভের পর একটা কাজ করছে, এবং ঘুমা মানুষের ঘুমটা হয়ই স্নায়বিক দুর্বলতার কারণে। যখন রাতে অন্ধকার হয়ে যায় স্নায়ু কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তখনই তা রাতে অবশ্যই লাইট অফ করে দিয়ে ঘুমাতে হয়, লাইট জ্বালিয়ে কোনো দিন ঘুম হয় না। অতএব সেই আসনটা, এই গোমুখাসনটা বিশাল প্রভাব ঘুমের উপরে এবং মানসিক টেনশন থেকে দূর রাখে। এই গোমুখাসনটা এখন করে দেখাবো, অবশ্যই আপনারা দেখুন কিভাবে করতে হয় গোমুখাসন। আমি দুই সাইডে করে দেখাচ্ছি। এবার গোমুখাসনটা করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। লম্বা পাটা সরিয়ে দিয়েছি, এই পাটা টান করে এই পিছের দিকে নিয়ে চলে এলাম এইভাবে, আর এই পাটা এই দিকে নিয়ে চলে এলাম। এই যে দুটো মাথা হাঁটুর, এই দুটো মাথায় একত্রিত হলে গরুর মাথার মতো মুখ হয়, যাতে গোমুখাসন। এই আসনে বসে আছি, অবস্থান করছি, যেটা এখন এই হাতটা পিছের দিকে যাবে প্রথমে, আর এই হাতটা অ্যাঙ্গেল করে এই পজিশন হবে, সোজাভাবে তাকিয়ে আপনার নিজের মন সংযোগ করতে হবে। হবে কি, শরীরের প্রত্যেকটি স্নায়ুর উপর একটা চাপ পড়বে, এই স্নায়বিক একটা এক্সারসাইজ হবে। যখনই স্নায়বিক এক্সারসাইজ হবে তখন আপনার মানসিক টেনশন আস্তে আস্তে অবশ্যই কমে যাবে। এ হলো ফ্রন্ট পজিশন সামনের দিকে। এরপরে আপনার পিছের দিকে আমি ব্যাক সাইড করে আমি করে দেখাচ্ছি। এ হলো সামনের পজিশনটা এইভাবে। আপনার এবার পিছের দিকে করে দেখাচ্ছি, পাটা এইভাবে যাবে, এই পাটা এখানে আসবে, এই বাঁ হাঁটু উপরে আছে, ডান হাতটা নিচে দিয়ে এখানে চলে এলো, এই হাতটা উপর দিকে আসবে, এই হাতটা এইভাবে অ্যাঙ্গেল করে ধরতে হবে, এইভাবে এইভাবে ধরে কিছুক্ষণ থাকুন। আপনার সাধ্য হিসাবে যতক্ষণ খুশি থাকবেন, রিল্যাক্স হবেন আস্তে আস্তে, থাকার পরে ছেড়ে দেবেন। এই ছেড়ে দেওয়া হলো। এবার গোমুখাসন করার পরে শরীর ভিতরে একটা ক্লান্ত বোধ হবে, যখনই ক্লান্ত বোধ হবে আপনি টান হয়ে শুয়ে পড়বেন শবাসন। এবার শবাসন করে দেখাচ্ছি। শবাসন করার পরেও এর সাথে একটা রিলেটেড হবে অ্যাকিউপ্রেশার, শুয়ে শুয়ে আপনি করতে পারবেন, করলে আপনার অবশ্যই সুন্দর ঘুম হবে, সেটাও করে দেখাচ্ছি। এই টান হয়ে আমি শুয়ে পড়লাম, এটা হলো শবাসন। এই শবাসনে আপনি শুয়ে এই হাতটা এইভাবে চাপ, এই এইখানে এই আঙুলগুলো খাড়া থাকবে, হ্যাঁ আঙুলগুলো খাড়া থাকবে, এইভাবে চাপ দিয়ে আপনি ধরে রাখুন কিছুক্ষণ, হয়তো পাঁচ ছয় সাত সেকেন্ড। ধরার পরে আবার এই এই আমার এই ডান হাতটা আঙুলগুলো তুলবেন, বাঁ হাতে এইভাবে চাপ দেবেন, এই পিছু চাপ, এই এইভাবে কিছুক্ষণ করলে কিছুক্ষণ পর দেখবেন আপনার এমনি অটোমেটিক, আপনি কখন ঘুমিয়ে যাবেন আপনি নিজেই বুঝবেন না। এই অ্যাকিউপ্রেশার কারণে এখানে নার্ভিক্যাল সিস্টেমগুলো সব প্রেশারে আপনার দুর্বল করে দেয়, যখন দুর্বল হবে স্নায়বিক দুর্বলতা আসবে, তখন এমনি আবার টান হয়ে শুয়ে পড়তে হবে, ঘুমিয়ে যাবেন। এবারে প্রতিদিনের মতো আমার মনের ভালোবাসার কবিতা দিয়ে শেষ করি, অবশ্যই কবিতাটা শুনবেন। এ জীবন তো যাবেই মিশে এই মাটিকে ভালোবেসে, মন রে তুই মরিস না রে কেঁদে হেসে, এই ভালো মন্দের দেশে এসে।